দীর্ঘ জীবন লাভ সকলেরই কাম্য, তাই তো দীর্ঘজীবী হওয়ার নানা পন্থা বের করতে গবেষকরা নিয়মিত কাজ করে যাচ্ছেন। সম্প্রতি এ বিষয়ে করা বেশ কিছু গবেষণার ফলাফল জানিয়েছেন একজন বিশেষজ্ঞ জার্মানির ডয়েচে ভেলে জানাচ্ছে সে খবর। খাবারের পরিমাণ সামান্য কমিয়ে দিন, প্রতিদিন যে খাবার খান তার চেয়ে 20% খাবার কম খাবেন। এতে জীবনী শক্তি বেড়ে রক্তচাপ, কোলেস্টেরল এবং ডায়াবেটিসের ঝুঁকি কমবে। বিভিন্ন গবেষণা থেকে পাওয়া এই তথ্যগুলো জানিয়েছেন জার্মান বিশেষজ্ঞ ডক্টর ভিমার। ডিম স্টকের ঝুঁকি কমায়। ডিমের কুসুমে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা ধমনীর ইনফেকশন দমন করে এবং ডিমের সাদা অংশ রক্তের চাপ কমাতে সহায়তা করে। তাই প্রতিদিন সকালে একটি করে ডিম খেলে স্ট্রোকের ঝুঁকি কমতে পারে শতকরা 12%। যুক্তরাষ্ট্রের করা এক গবেষণা থেকে তথ্যটি জানা যায়। যে কারণে লবণ কম খাবেন, রান্নায় বা খাবারে অতিরিক্ত লবণ শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে রক্তের চাপকে বাড়িয়ে দেয়। বার্লিনের ম্যাক্স ডেলব্রুক সেন্টারে করা এক সমীক্ষা থেকে তথ্যটি বেরিয়ে এসেছে। সবুজ জুস, সবুজ রঙের শাক পাতার সাথে একটি পাকা কলা, আম, কমলা আর এক টুকরো আদা ও পানি ব্লেন্ডারে মিশিয়ে নিন। প্রতিদিন এরকম করে এক গ্লাস জুস খান। এতে থাকা নাইট্রিক অ্যাসিড আপনাকে বার্ধক্যে নানা অসুখ বিসুখ থেকে দূরে রাখতে সহায়তা করে। আপেল ভিনেগার, আপেলের জুস মেশানো ভিনেগার পেটের নানা সমস্যা দূর করে এবং পেটের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। তাই সকলের জন্যই প্রতিদিন 2 টেবিল চামচ আপেল ভিনেগার খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মস্তিষ্কের ট্রেনিং, নতুন কোনো ভাষা শেখা মস্তিষ্কের বুড়িয়ে যাওয়া প্রক্রিয়াকে দীর্ঘ করে। এ তথ্য জানা যায় স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষা থেকে। রেড ওয়াইন ডায়াবেটিসের ঝুঁকি কমায়। সপ্তাহে 2 থেকে 3 গ্লাস রেড ওয়াইন নিয়মিত পান করলে নাকি টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমে শতকরা 32%। ট্র্যাম্পোলিন, ট্র্যাম্পোলিনে লাফালাফি করা ঠিক বাইরে হাঁটাহাঁটি করার মতোই কার্যকর। দিনে মাত্র 19 মিনিট ট্র্যাম্পোলিন লাফালাফি করলে হাড় যেমন ভালো থাকে, তেমনি ফুসফুসে অক্সিজেন ঠিক মতো চলাচলের কারণে মস্তিষ্কেও থাকে সচল। আমেরিকার স্যান ডিয়েগো করা এক গবেষণা থেকে জানা যায় তথ্যটি। বিভিন্ন খাদ্যশস্য বা দানা, আয়ু বাড়াতে নিয়মিত ওটস, গম ও বিভিন্ন দানাযুক্ত খাবার খাওয়া উচিত। নানা অসুখকে দূরে রেখে দীর্ঘজীবন লাভে সহায়তা করে শস্য দানা। অস্ট্রেলিয়ার অ্যাডেলেড শহরে করা এক সমীক্ষা থেকে জানা যায় এসব দানা ও আঁশযুক্ত খাবার নানা অসুখকে দূর রেখে দীর্ঘজীবন লাভে সহায়তা করে। শাকপাতা ও বাদাম, মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের রাশবিদ্যুৎ বিদ্যালয়ে করা এক সমীক্ষা থেকে জানা যায় প্রতিদিন শাকপাতা ও এক মুঠো বাদাম খেলে অ্যালজাইমারের ঝুঁকি কমে শতকরা 53%। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।